নমস্কার, আমি বিপাশা। আমি চলে এসেছি আপনাদের জন্য ডট অ্যান্ড ওরিওর চ্যানেলে। আমরা অনেকদিন থেকেই ভাবছিলাম যে আমরা এই চ্যানেলে কিছু ইনফরমেটিভ ভিডিও দেব, এবং প্রতিদিনকার বিভিন্ন রকম অভিজ্ঞতা থেকে, নানান রকম এক্সপিরিয়েন্স থেকে, আমরা যেটা দেখেছি, যেটা শুনেছি, তাতে আমাদের মনে হয়েছে যে বেশ কিছু জিনিস নিয়ে আমরা যদি আলোচনা করি। কারণ সত্যি কথা বলতে শার্মেয়দের নিয়ে আলোচনা খুবই কম হয়, এবং সেটা হতে পারে ব্রিটিশ ব্রিড, বাইরের কোনো ব্রিড, অথবা আমাদের রোডেশিয়ান, যাই হোক না কেন, তাদের শরীর খারাপ, তাদের নানান রকমের সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, তাদের কি চাই, কিভাবে তাদেরকে বড় করতে হবে, কিভাবে তাদেরকে ট্রেনিং দিতে হবে, সেটা যে কোনো ব্রিড হতে পারে। তো সেইগুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনাটা অনেক কম হয়। তো সেক্ষেত্রে আমরা ভেবেছি যে আমরা এমনই এক একটি ইনফরমেটিভ যে ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব, সেটি হয়তো আপনাদের জন্য ভালো হবে। পরবর্তীকালে আপনি আপনার বাচ্চাটিকে ঠিক কিভাবে বড় করবেন, বা হয়তো আপনি চাইছেন যে আপনি কোনো ট্রেনিং স্কুলে দিতে পারছেন না, কারণ আমরা কলকাতাতে রয়েছি, কলকাতাতে ট্রেনিং স্কুলের অপশন তুলনামূলক অন্যান্য মেট্রোপলিটন সিটির থেকে কম, তাহলেও কিন্তু আপনি এই ভিডিওতে যথেষ্ট উপকৃত হবেন। তবে আজকে আমরা যে সাবজেক্টটি নিয়ে এসেছি, সেই সাবজেক্টটি হলো আপনি প্রিওর ব্রিড গোল্ডেন রিট্রিভার চিনবেন কি করে। এরকমই আমরা বিভিন্ন ভিডিও নিয়ে আসবো, যেখানে প্রত্যেকটি ব্রিড নিয়ে আমরা আলোচনা করবো, যে আপনি প্রিওর যে ব্রিডটা আপনি যখন কিনতে যাচ্ছেন, নিতে যাচ্ছেন, তখন আপনি চিনবেন কি করে। কারণ অনেকেরই সেই অভিজ্ঞতা থাকে না, অনেকেই ফার্স্ট টাইম ওনার হয়, তখন কিন্তু আমাদের যে কোনো একটা ব্রিড গুছিয়ে দেওয়া হয়। এবার আপনি হয়তো ভেবে গেছেন যে আপনি একটি গোল্ডেন রিট্রিভার নেবেন, বা আপনি হয়তো ভেবে গেছেন আপনি একটি ল্যাব্রাডর রিট্রিভার নেবেন, অথবা আপনি ভেবেছেন যে আপনি অন্য কোনো ব্রিডের একটি পাপি আপনার বাড়িতে নিয়ে আসবেন, কিন্তু আপনাকে গুছিয়ে দেওয়া হলো অন্য কোনো কিছু। তখন সেক্ষেত্রে হয়তো প্রথমে আপনি বুঝতে পারবেন না, কিন্তু পরবর্তীকালে আপনার মন খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক। সেই জন্যই আমরা এখানে পরপর আলোচনা করব যে আপনি যখন দেখতে যাবেন তখন আপনি কী কী জিনিসের ওপরে ধ্যান দেবেন। প্রথম যেটা বলবো, গোল্ডেন রিট্রিভারের কান, কানটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। প্রথম যেটা দেখবেন সেটা হচ্ছে গোল্ডেন রিট্রিভার পাপির কান। একটি পাপিকে এনে যখন আপনার কাছে দেওয়া হলো, তখন আপনি যেগুলো জিনিস চেক করবেন তার প্রথম হচ্ছে তার কান। আপনাকে দেখতে হবে যে এই গোল্ডেন রিট্রিভারটি যেটি আপনার কাছে এনে দেওয়া হলো, তার কানটি পাতা রয়েছে কিনা, মানে কানটি একেবারে এইভাবে ঝুলে আছে কিনা, এইভাবে পাতা রয়েছে কিনা, সেটা খুব প্রয়োজন। কারণ গোল্ডেন রিট্রিভারের কান কখনোই এরকম বা এরকম হবে না, মানে উঠে থাকবে না, সব সময় পাতা থাকবে। হ্যাঁ, ল্যাব্রাডর রিট্রিভারের ক্ষেত্রেও সেম। তবে আমরা আজকে যেহেতু গোল্ডেন রিট্রিভার নিয়ে আলোচনা করছি, পরবর্তীকালে আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে আমরা ল্যাব্রাডর রিট্রিভার নিয়েও আলোচনা করবো, এবং অন্যান্য ব্রিডগুলো নিয়েও আলোচনা করব। কান দেখা হয়ে গেলে আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে রং। দেখুন, নানান রকম রং হতে পারে। যেহেতু প্রথম যে ব্রিডটা আপনি, যে পাপিটা আপনি পাচ্ছেন, সেই পাপিটার কি ব্রিড, মানে কি কোথাকার, কারণ গোল্ডেন রিট্রিভার তো হয় অস্ট্রেলিয়ান হতে পারে, ক্যানাডিয়ান হতে পারে, বা আমেরিকান হতে পারে। এবার অস্ট্রেলিয়ান, ক্যানাডিয়ান বা আমেরিকান, এই তিনটি জায়গা, তিনটি প্রজাতির যে গোল্ডেন রিট্রিভার, তাদের কিন্তু রং আলাদা। হ্যাঁ, স্বভাবগত কোনো পরিবর্তন তাদের মধ্যে পাবেন না, বা স্বভাবগত কোনো পার্থক্য নেই তাদের মধ্যে, তবে তাদের মধ্যে কিন্তু রঙের পার্থক্য রয়েছে। এবার আপনি কি করে বুঝবেন যে আপনার গোল্ডেন রিট্রিভারটি, আপনাকে এই যে সাদা রঙের একটা পাপি দিয়ে দেওয়া হলো, বা একটা ঘিয়ে কালারের পাপি দিয়ে দেওয়া হলো, এই পাপিটি বড় হয়ে কি রঙের হবে? এখানেও কিন্তু কান দেখবেন, পাপিটি যতই সাদা হোক না কেন, তার কানের একেবারে গোড়ায় একটি কালার থাকবে। সেই কালারটা হতে পারে রেডিশ, সেই কালারটা হতে পারে একেবারে সাদা, বা সেই কালারটা হতে পারে গোল্ডেন। তো আপনি একেবারে কানের পাশে যে কালারটা পাবেন সেই কালারটাই মনে করবেন, এ যখন বড় হবে তখন এই কালারটি ধারণ করবে। তবে গোল্ডেন রিট্রিভার কখনো বাই কালারের হয় না, অর্থাৎ গোল্ডেন রিট্রিভারের মধ্যে আপনি বিভিন্ন রং পাবেন না, সাদা রং সঙ্গে গোল্ডেন সঙ্গে রেড এই ধরনের পাবেন না, বা কোনো ছোপ ছোপ থাকবে না, ওটা এক কালারেরই হবে, এবং সেটা হতে পারে সাদা, সেটা হতে পারে ঘিয়ে কালার, সেটা হতে পারে একটু রেডিশ কালার। এবার আপনি কি রকম কোথাকার নিচ্ছেন সেটাও কিন্তু আপনি আপনার ব্রিডারকে জিজ্ঞেস করে নেবেন, বা আপনি যেখান থেকেই নিচ্ছেন না কেন জিজ্ঞেস করে নেবেন যে এই পাপিটি কোথাকার।
এটি গেল। তারপরে আপনি আরো একটি জিনিস যেটা দেখবেন সেটা হচ্ছে গোল্ডেন রিট্রিভারের চোখের মণির কালার। গোল্ডেন রিট্রিভারের চোখের মণি সবসময় ব্রাউনিশ হবে, একটু ব্রাউন হবে এবং গোল হবে, একদম রাউন্ড শেপের হবে। কুতকুতে এই যে ওদের সুন্দর চোখ দুটো, যেটা পাপি ডগ আইস আমরা বলি, পাপি আইস, তো সেই পাপি আইস গুলো ওরাই করতে পারে এবং সেই পাপি আইস দেখে আপনার মন গলে যাবে, বিগলিত হয়ে যাবে। তো সেই যে ব্রাউন কালারের চোখটা আপনি খুঁজছেন সেই চোখটা আপনি গোল্ডেন রিট্রিভারে পাবেন। হ্যাঁ, অন্যান্য যে ব্রিডগুলো রয়েছে তাদেরও সুন্দর চোখ হয়, তবে এক একজনের এক এক রকম হয়। গোল্ডেন রিট্রিভার যেহেতু একটু শান্ত প্রজাতির সারমেয়র মধ্যেই আমরা ধরি, সেই জন্য কিন্তু ওদের চোখ দেখেই আপনি বুঝতে পারবেন একটা মায়াবী ব্যাপার ওদের চোখের মধ্যে থাকে। এই গেল ওদের চোখ। এরপরে দেখবেন নাক। নাক ওদের হবে একেবারে কালো কুচকুচে, একদম ব্ল্যাক, অন্য কোনো কালার হবে না, রেড কালার হবে না, ধূসর কালার হবে না বা লাইট কালার হবে না, অন্য কোনো কালারের সাদাটে কালার কোনো কিছুই হবে না। ওদের পাপি অবস্থায় নোজ থাকে একেবারে ব্ল্যাক, একদম ব্ল্যাক। তবে হ্যাঁ, অনেক গোল্ডেন রিট্রিভার একটু বয়স হলে, মোটামুটি 3-4 বছর বয়স হলে তাদের কিন্তু নাকের রং বদলাতে থাকে, তখন কিন্তু ওদের নাকটা আস্তে আস্তে একটু একটু রেডিশের দিকে চলে যায়। সেটা কোনো সমস্যা নয়, সেটাকে আমরা বলি স্নোই নোজ, ঠিক আছে? ওরা ওরকম একটু রেডিশ কালারের দিকে চলে যায়, আবার কারো কারো একেবারে ব্ল্যাকই থাকে, চেঞ্জ হয় না, তো সেটা সমস্যা নয়। কিন্তু যখন আপনি পাপি নিতে যাবেন তখন দেখবেন যে আপনার গোল্ডেন রিট্রিভার পাপিটি যেটি আপনি নিয়ে আসছেন তার নাকটি হবে একেবারে কুচকুচে কালো। গোল্ডেন রিট্রিভার খুব একটি ছটফটে ব্রিড, সব সময় ছটফট করবে, দৌড়বে, তাই গোল্ডেন রিট্রিভারটিকে আপনি নিচে ছেড়ে দেবেন এবং দেখবেন যে সে দৌড়োদৌড়ি করছে কিনা, সে কতটা অ্যাক্টিভ, কারণ গোল্ডেন রিট্রিভার কিন্তু ভীষণ অ্যাক্টিভ একটি ব্রিড এবং ওরা কিন্তু ছটফট করে দৌড়ে বেড়াতে খুব ভালোবাসে, বিশেষত পাপি অবস্থায়। যত বড় হবে তত আস্তে আস্তে ওরা শান্ত হয়ে যায়। তো এরা ভীষণ মিশুকে হয়, বিশেষত যদি আপনাদের বাড়িতে কোনো বাচ্চা থাকে বা আপনারা যদি মনে করেন যে গোল্ডেন রিট্রিভারের সঙ্গে একটু ফ্যামিলি ডগ যদি আপনারা চান সময় কাটাবেন, একটি ভালো সারমেয় তাকে বাড়িতে নিজের বাচ্চার মতন করে রাখতে চান, তাহলে কিন্তু গোল্ডেন রিট্রিভার আপনার জন্য খুবই একটি ভালো ব্রিড আমি মনে করব। এবং এছাড়া আপনি কি দেখবেন, ওর পগুলো দেখবেন, এটাতে আপনি বুঝতে পারবেন যে এই যে সারমেয়টিকে, যে পাপিটিকে আপনার হাতে তুলে দেওয়া হচ্ছে সেই পাপিটির কোয়ালিটি কেমন, ব্লাড লাইন কেমন। ব্লাড লাইনটা একটা বড় ম্যাটার করে, কিসের জন্য ম্যাটার করে, যে যার যত ভালো ব্লাড লাইন হবে সে কিন্তু পরবর্তীকালে তার ইমিউনিটি পাওয়ারটা অনেক বেশি স্ট্রং হবে, এবং যত ইমিউনিটি পাওয়ার স্ট্রং হবে ওদের তত কিন্তু বিভিন্ন রকম রোগের সঙ্গে ওরা, রোগ প্রতিরোধ ক্ষমতাটা ওদের বাড়বে, তো রোগের সঙ্গে ওরা খুব সহজেই ওরা রোগটাকে প্রতিরোধ করতে পারবে এবং রোগ ওদের শরীরে চট করে বাসা বাঁধবে না। তো সেই জন্য আপনাকে দেখতে হবে কিভাবে আপনি বুঝবেন যে ব্লাড লাইনটা কেমন, সেটা হচ্ছে ওর স্ট্রাকচার দেখে, ও কিভাবে দৌড়চ্ছে, কিভাবে হাঁটছে, কিভাবে ওর পাঞ্জা যেটাকে আমরা বলি সেটা কতটা বড়। এবং অবশ্যই আপনি যে কোনো পাপি নিন না কেন, আপনি অবশ্যই তার মা এবং বাবাকে দেখে নেবেন যে মা এবং বাবা কেমন, সেটা কিন্তু দেখে নেওয়াটা সত্যিই খুব জরুরি। আরও একটি সাইন বলি, সেটা হচ্ছে গোল্ডেন রিট্রিভারের লেজ। লেজটার, গোল্ডেন রিট্রিভারের লেজ খুব সুন্দর হয়, একদম একটা ফ্লাফি লেজ থাকে, তবে কখনোই খুব লম্বা লেজ হয় না, বিশাল লম্বা লেজ গোল্ডেন রিট্রিভারের কিন্তু হয় না, বিশেষত পাপি অবস্থায় আপনি একটি ছোট্ট ফ্লাফি একটা লেজ পাবেন, ওদের টেল পাবেন, এবং ওরা কিন্তু বেশ একটা তুলোর বলের মতন হয়, সুন্দর, খুব মানে একটা নরম একটা তুলোর বলের মতন লাগবে এবং ছোট 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 কোট দিয়ে ভরা থাকবে। তো সেখানেই আপনি বুঝতে পারবেন যে এটি একদম পিওর ব্রিড। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি গোল্ডেন রিট্রিভার পাপি কিনবেন বলে যাচ্ছেন। তো আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমরা আমাদের তরফ থেকে যতখানি সম্ভব ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এছাড়াও আমাদের চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিও আপনারা পাবেন, এরকম ভিডিওগুলি আপনাদের কাছে যাতে পৌঁছে যায় সেই জন্য অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে রিং করে দিন, যাতে আমরা পৌঁছে যেতে পারি আপনাদের কাছে খুব সহজেই।